জনগণ বারবার ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করেছে বলেই দেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে কয়েকটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। সমাপ্ত প্রকল্পের শুভ উদ্বোধন এবং ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিটাক বিসিক ও বিএসইসির চারটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শুধু শহর কেন্দ্রিক নয় বরং তৃণমূল পর্যায়েও আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার। শেখ হাসিনা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। সরকারের ধারাবাহিকতার কারণেই দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে। আমি জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদেরকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই আজকে বাংলাদেশের উন্নয়ন করতে আমরা সক্ষম হয়েছি। 2008-09 অর্থ বছরে আমাদের মোট রপ্তানি আয় ছিল মাত্র 15,565 মিলিয়ন মার্কিন ডলার। 2020-21 অর্থ বছরে তা 45,386 মিলিয়ন মার্কিন ডলারে আমরা উন্নীত করতে সক্ষম হয়েছি। বর্তমানে আমরা প্রায় 202 দেশ বা অঞ্চলে 766 পণ্য রপ্তানি করতে পারছি। কৃষি পণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার, এমনটি জানিয়ে শেখ হাসিনা বলেন, পণ্যে মূল্য সংযোজন করতে পারলে রপ্তানি আরও বাড়বে। গবেষণার মাধ্যমে প্রতিনিয়ত আমরা নতুন নতুন ক্ষেত্রে আমরা বিভিন্ন ফসল উৎপাদন, ফলমূল, তরি তরকারি সবজি উৎপাদন, মাছ মুরগি ডিম মাংস উৎপাদন করতে সক্ষম হচ্ছি। এগুলি আমাদের প্রক্রিয়াজাত করতে পারলে, অর্থাৎ ভ্যালু এডেড করতে পারলে আমরা যেমন বিদেশে রপ্তানি করতে সক্ষম হব, পাশাপাশি আমার নিজের দেশের মানুষেরও যেহেতু ক্রয় ক্ষমতা বাড়ছে সেখানে আমাদের বাজার সম্প্রসারণ হচ্ছে। আমরা সেই দিকে লক্ষ্য রেখে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। শিল্প কলকারখানা যেন পরিবেশ বান্ধব হয় সেদিকে লক্ষ্য রাখতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ রক্ষা করাটা এখন একটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কোহেরিন ফারহানাস, ডিবিসি নিউজ ডেস্ক।